প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল, আজ আমার জীবনে একটা স্মরণীয় দিন। সুইডিশ একাডেমি অফ সায়েন্স আজ আমাকে ডক্টর উপাধি দান করে আমার গত 5 বছরের পরিশ্রম সার্থক করল। এক ফলের বীজের সঙ্গে আর এক ফলের বীজ মিশিয়ে এমন আশ্চর্য সুন্দর, সুগন্ধ, সুস্বাদু ও পুষ্টিকর নতুন ফল যে তৈরি হতে পারে, এটা আমার এই রিসার্চেরা এ কেউ জানত না। গত বছর সুইডেনের বৈজ্ঞানিক সবেনসেন আমার গিরিডির ল্যাবরেটরি এসে আমার ফলের নমুনা দেখে এবং চোখ একেবারে ছ দেশে ফিরে গিয়ে কাগজে লেখালেখির ফলে আমার এই আবিষ্কারের কথা বিদেশে ছড়িয়ে পড়ে। আমার আজকের এই সম্মানের জন্য সবেনসেন অনেকখানি দায়ী, তাই এখন ডায়েরি লিখতে বসে তার প্রতি মন কৃতজ্ঞতা ভরে উঠছে। সুইডেনে আগে আসেনি, এসে ভালোই লাগছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেশ, এটা মে মাস, তাই 24 ঘন্টায় সূর্য দেখছি, কিন্তু সে সূর্য কেমন ঘোলাকে, নিস্তেজ, সবসময়ই মনে হয় সন্ধ্যা হয়ে আছে। শীতকালে যখন রাত ফুরোতে চায় না, তখন না জানি লোকের মনের অবস্থা কেমন হয়। শুনেছি ছ মাস রাত্রের পর প্রথম সূর্যের আলো দেখে এখানের লোক নাকি আনন্দে আত্মহারা হয়ে আত্মহত্যা করে। আমরা যারা বিষুবরেখার কাছাকাছি থাকি তারা বোধ হয় ভালোই আছি, বেশি উত্তরে ঠান্ডা দেশে যারা থাকে তাদের হিংসে করার কোনো কারণ নেই। এখানের কাজ সেরে নরওয়েতে যাওয়ার ইচ্ছা ছিল, এর অবশ্যই একটা কারণ আছে। বছর চারেক আগে যখন ইংল্যান্ডে যাই তখন বিখ্যাত প্রাণিতত্ত্ববিদ প্রফেসর আর্চিবল্ড অ্যাকারয়েডের সঙ্গে বেশ ঘনিষ্ঠ আলাপ হয়। সাসেক্সে তার ক্ষতে যে একটা উইকেন্ড কাটিয়ে এসেছিলাম। অ্যাকারয়েডও তখন নরওয়ে যাব যাব করছেন, কারণ সেখানে নাকি লেমিং বলেই দূর জাতীয় এক অদ্ভুত জানোয়ার বাস করে, সেইকে তিনি স্টাডি করবেন। লেমিং এক আশ্চর্য প্রাণী, বছরের কোনো একটা সময় এরা কাতারে কাতারে জঙ্গল থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যাত্রা করে। পথে শেয়াল, নেকড়ে, ঈগল, পাখি ইত্যাদির আক্রমণ অগ্রাহ্য করে ক্ষেতের ফসল নিঃশেষ করে, সব শেষে সমুদ্রে পৌঁছে সেই সমুদ্রের জলেই ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। দুঃখের বিষয় অ্যাকারয়েডের স্টাডি বোধ হয় অসমাপ্ত থেকে গিয়েছিল, কারণ গিরিডি থাকতেই কাগজে পড়েছিলাম নরওয়ে ভ্রমণের সময় তার মৃত্যু হয়। অ্যাকারয়েডের পক্ষে যেটা সম্ভব হয়নি, আমার দ্বারা সেটা হয় কি না দেখব বলেই নরওয়ে যাওয়ার কথা ভাবছিলাম। রাত্রে ডিনারের পর হোটেলে ফেরার কিছু পরে আমার ঘরের দরজায় তোকা পড়ল, তখনও আমার মাথায় লেমিং এর চিন্তায় ঘুরছিল। দরজা খুলে দেখি একটি মাঝবয়সী লম্বা ভদ্রলোক, মাথায় সোনালি চুল, চোখে সোনার চশমা, আর সেই চশমার পুরো কাচের পিছনে একজোড়া তীক্ষ্ণ নীল চোখ। ভদ্রলোক ছোট হাত করে অল্প হেসে যখন তার পরিচয় দিলেন তখন লোক সকললাম তার একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো। তার কথায় জানলাম তার বাস নরওয়ের সুলিটেলমা শহরে, নাম গ্রেগর লিন্ডকুইস্ট। লোকটি নাকি শিল্পী, বিখ্যাত লোকদের প্রতিকৃতি তৈরি করেন, ঠিক পুতুলের মতো করে, অর্থাৎ তাই রং, চুল, নখ, পোশাক তো সাইজ সব আসল মানুষের মতোই, কেবল সাইজ 6 ইঞ্চির বেশি নয়। একথা সেকথার পর একটু বিনয়ী কিন্তু কিন্তু ভাব করে বললেন, আপনি যদি আমার ওখানে দিনগত আতিথ্য বহন করেন তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব, সেই অবসরে আপনার একটি পুতুল প্রতিকৃতি গড়ে নিতে পারব। লিন্ডকুইস্ট আরো বললেন যে তার কালেকশনে নাকি কোনো বিখ্যাত ভারতীয়ের পুতুল মূর্তি নেই, এবং আমি এই প্রস্তাবে রাজি হলে না কি তিনি নিজেকে গণ্য মনে করবেন। কথায় কথায় আমার লেমিং সম্পর্কে জানিবার আগ্রহটিও প্রকাশ পেয়ে গেল। তাতে ভদ্রলোক বললেন, লেমিং এর সন্ধানে বনবাজারে ঘোরার আগে তিনি তার বাড়িতেই নাকি একটি লেমিং সংগ্রহ করে আমাকে দেখাতে পারবেন। এরপরে আর আমার কিছু বলার রইল না, আগামী বৃহস্পতিবার ভদ্রলোকের সঙ্গেই নরওয়ে যাত্রা করব স্থির করেছি। 17ই মে দুদিন হল সুইটেলমা শহরে এসেছি। নরওয়ের উত্তর প্রান্তে কিয়োলেন উপত্যকায় এ শহরটি ভারী মনোরম, আশেপাশে তামার খনি রয়েছে, আর শহরের পশ্চিম দিকে প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে সুইটেলমা পর্বতশৃঙ্গ, 6000 ফিটের মতো হাইক, কাজেই আমাদের হিমালয়। র এক একটি শৃঙ্গের কাছে এতে সামান্য টিলা বলে মনে হবে, কিন্তু নরওয়েতে এই শৃঙ্গ উচ্চতায় দ্বিতীয় স্থান অধিকার করে। লিন্ডকুইস্ট আমাকে পরম যত্নে রেখেছেন, এর বাড়ির আশেপাশে আর কোনো বাড়িটারি চোখে পড়ে না। এমনি নরওয়ে দেশটায় লোকসংখ্যা কম, তার মধ্যেও লিন্ডকুইস্ট যেন একটি জনবিরল পরিবেশ বেছেই নিয়েছে। আমার এতে কোনো আপত্তি নেই, আমাদের গিরিডির বাড়িটাও নিরিবিলি জায়গা বেছে তৈরি করেছিলাম। আমি লেমিং এখনো দেখা হয়নি, 2-1 দিন সময় চেয়ে নিয়েছে লিন্ডকুইস্ট, এতেও আপত্তি নেই কারণ আমি হাতে কিছুটা সময় নিয়েই দেশ ছেড়েছি, আপাতত বিশ্রামের প্রয়োজন। ট্রাউট মাছ খাচ্ছি আর খুব ভালো চিজ খাচ্ছি, সব মিলিয়ে বেশ আরামে আছি।
তবে লিনকুইস্টের একটা বাতিক মাঝে মাঝে কেমন যেন অস্বস্তির সৃষ্টি করে। সে আমার দিকে প্রায়ই একদৃষ্টি চেয়ে থাকে। কথা বলার সময় চাওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু যখন দুজনে চুপচাপ বসে থাকি তখনও মাঝে মাঝে অনুভব করি যে সে স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে আছে। আজ সকালে এর কারণটা জিজ্ঞেস না করে পারলাম না। লিনকুইস্ট বিন্দুমাত্র অপ্রস্তুত না হয়ে বলল, কোনো লোকের পোর্ট্রেট করার আগে কিছুদিন যদি ভালো করে তাতে দেখা যায় তাহলে মূর্তি গড়ার সময় শিল্পীর কাজ সহজ হয়ে যায় এবং যার পোর্ট্রেট হচ্ছে তাকেও আর একটানা বেশিক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে বা বসে থাকতে হয় না। আমার আরেকটা প্রশ্ন আরো চেপে রাখতে পারলাম না, বললাম, আপনার পুতুলগুলি কবে দেখাবেন? বড় কৌতূহল হচ্ছে কিন্তু, লিনকুইস্ট বলল, পুতুলগুলোয় ধুলো পড়েছে, আমার চাকর হান্স সেগুলো পরিষ্কার করলে পর কাল সন্ধ্যা নাগাদ সেগুলো দেখাতে পারবো বলে আশা করছি। আর লেমিন, আগে পুতুল তারপর লেমিন, তেমন অবস্থা রাজি হয়ে গেলাম। 18 মে রাত 12টা, 2 ঘন্টা হল ঘরে ফিরেছি কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনা কাটিয়ে উঠতে পারিনি। তাই আজকের ঘটনা পরিষ্কার করে লিখতে রীতিমতো অসুবিধে হচ্ছে। আজ সন্ধ্যা 7টায় সন্ধ্যা বঞ্চি ঘড়ির টাইম অনুযায়ী, কারণ এখানে সত্যিকার রাত দিনের কোনো তফাতে বোঝা যায় না। লিনকুইস্ট তার বৈঠকখানা একটা গোপন দরজা খুলে একটা ঘোরানো সিঁড়ি দিয়ে আমাকে মাটির নিচে একটা ঘরে নিয়ে গিয়ে তার পুতুলগুলো দেখালো। আমি এরকম আশ্চর্য জিনিস আর কখনো দেখিনি। টেবিলের উপর রাখা কাচের আবরণে টাকা যে জিনিসগুলি দেখলাম সেগুলিকে পুতুল বলতে বেশ দ্বিধা বোধ করছি। আসল মানুষের সঙ্গে এদের তফাতে কেবল এই যে এগুলো নিমপ্রাণ এবং এদের কোনটাই 6 ইঞ্চির বেশি লম্বা নয়। মোটামুটি বলা যেতে পারে যে আসল মানুষের যা আয়তন এগুলি তার 10 ভাগের 1 ভাগ। সব শুদ্ধ 6টি পুতুল রয়েছে, সবই নামকরা লোকের, যদিও এদের সকলের চেহারার সঙ্গে আমার আগে পরিচয় ছিল না। যাদের দেখে চিনলাম তাদের মধ্যে রয়েছে ফরাসি গুপ্তত কারি ক্লেমো আর নিগ্রো চ্যাম্পিয়ন বক্সার বুবসলিম্যান। আর 6 নম্বর কাচের খাঁচায় যে পুতুলটি কালো চশমা পরে ডান হাত কোটের পকেটের ভিতরে গুটিয়ে দাঁড়িয়ে আছেন তিনি হলেন পরলোকগত ব্রিটিশ প্রাণিতত্ত্ববিদ আমার বন্ধু আর্চিবল্ড একারোয়েট। 6 বছর আগে রেমিংয়ের সন্তানে ঘুরতে ঘুরতে নরওয়েতেই যার মৃত্যু হয়। একারোয়েডের পুতুল দেখে বুঝতে পারলাম পোর্ট্রেট হিসেবে এগুলো কি আশ্চর্যরকম নিখুঁত। শুধু যে মোটামুটি তার চেহারা মিলেছে তা নয়, এগুলো এমন পদার্থ দিয়ে তৈরি যাতে নাকি মাথার চুল, গায়ে চামড়া, চোখের তারা সবই একেবারে জীবন্ত বলে মনে হয়। এই শেষ পুতুলটি দেখে তো নিঃশ্বাস বন্ধ হবার জোগাড়। একারোয়েডের সামনে আমাকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে লিনকুইস্ট জিজ্ঞাসা করল, কি হল, একে চেনো নাকি? বললাম, বিলক্ষণ, ইংল্যান্ডে আলাপ হয়েছিল প্রায় বন্ধুত্বই, রেমিংয়ের খবর ওর কাছেই পাই, নরওয়েতেই তো ওর মৃত্যু হয় বলে শুনেছিলাম। তা হয়, তবে আমার ভাগ্যটা খুবই ভালো, মৃত্যুর কয়েকদিন আগেই আমার এখানে এসেছিলেন আর তখনই এই পুতুলটি তৈরি করে ফেলি। যাদের পুতুল দেখছ তাদের সকলেই আমার বাড়িতে থেকে আমাকে সিটিং দিয়ে গেছে। গুপ্ত ঘরটা থেকে ঘোরানো সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় লিনকুইস্ট বলল, পরশু থেকে তোমার পোর্ট্রেটের কাজ শুরু করব। আমি ঘরে বসে বসে ডায়েরি লিখছি আর একারোয়েডের সেই হাসি হাসি মুখটা আমার মনে পড়ছে। কোনো মানুষের পক্ষে যে এমন পুতুল তৈরি করা সম্ভব হতে পারে এটা আমি কল্পনাও করতে পারিনি। লিনকুইস্ট লোকটাটি শুধুই শিল্পী না বৈজ্ঞানিকও বটে। কি উপাদান দিয়ে ও পুতুলগুলি করে যাতে চোখ, নখ, চামড়া, চুল এত আশ্চর্য রকম স্বাভাবিক বলে মনে হয়? আশা করি আমার মূর্তিটি ও আমার সামনেই গড়বে যাতে মালমশলা নিজের চোখে দেখার সুযোগ হবে। কাল সকালে বরং ওকে এ বিষয়ে 2-1টা প্রশ্ন করে দেখব, দেখি না কি বলে। আপাতত লেমিনের প্রশ্নটা স্থগিত রেখে পুতুল নিয়েই করা যাক। 19 মে, কাল রাত্রে একটি জোড়ো হাওয়ার সঙ্গে একটা টিউব বন্ধ নাকে আসতে ঘুমটা ভেঙে গিয়েছিল। বন্ধটা অনেকক্ষণ ছিল, কিছু পরিচিত এবং কিছু অপরিচিত জিনিস মেশানো একটা নতুন গন্ধ, চেনার মধ্যে কপার সালফেট ও ফেরাস অক্সাইড, এছাড়া তেমন যেন একটা মিষ্টি মিষ্টি গন্ধ, সেটা কেমিক্যালও হতে পারে বা অন্য কিছুও হতে পারে। মোট কথা, এই বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে কোথাও কেমিক্যাল নিয়ে কারবার চলেছে। লিনকুইস্ট যে বৈজ্ঞানিক সে সন্দেহটা আরো দৃঢ় হল। সকালে বুড়ো চাকর হান্স এসে বলল, বাবু একটু বেরিয়েছেন, আপনাকে অপেক্ষা না করে ব্রেকফাস্ট চেয়ে নিতে বলেছেন। খাওয়া দাওয়া সেরে বাড়ির ভিতরে এবং আশপাশটা একটু পায়চারি করে দেখলাম। এখানে সেখানে চোখজারের পিছনে ফ্লাক্স টেস্ট টিউবের টুকরো এবং একটা মরচে ধরা বুনসেন বানর দেখে আমার মনে আর কোনো সন্দেহ রইল না। পুতুলগুলোর পিছনে একটা বৈজ্ঞানিক কারসাজি রয়েছে, আমার চোখে ধুল,
দেওয়া অত সহজ নয়, একটা খটকা কেবল মনে খোঁচা দিচ্ছে। যে বৈজ্ঞানিক, সে আর একজন বৈজ্ঞানিকের কাছে নিজেকে শিল্পী বলে পরিচয় দেবে কেন? 9:30 নাগাদ যখন ঘরে ফিরছি তখনও লিন কুইসের দেখা নেই। হান্সকে জিজ্ঞেস করাতে সে তার ফেরার টাইম কিছু বলতে পারল না। একা ঘরে বসে থাকতে থাকতে মাথায় একটা বন্ধ বুদ্ধি এল, দিন এর বেলা পুতুলগুলোকে আর একবার দেখে আসতে পারলে কেমন হয়। গুপ্ত ঘরের দরজাটা খোলার একটা সংকেত আছে। দরজার হাতলটা কিছুক্ষণ এদিক ওদিক ঘুরিয়ে তারপর সেটাকে একটা টান দিলেই সেটা খুলে যায়। গতকাল লিনকুইস্ট হাতলটা নিয়ে কবার ডান দিকে কবার বাম দিকে ঘুরিয়ে তারপর টানটা দিয়েছিল, সেটা আমি মনে মনে মুখস্থ করে রেখেছিলাম। সাধারণ লোকের পক্ষে অবিশ্বাস্য কাজটা সম্ভব হতো না। হান্সকে ডেকে বললাম, আমার একটা জরুরি টেলিগ্রাম পাঠানো দরকার, তুমি যদি কাজটা করে দিতে পার। আমার ঠান্ডা দেশে এসে একটু হাত ধরেছে, এতটা পথ হাঁটতে ভরসা পাচ্ছি না। হান্স অবিশ্বি তৎক্ষণাৎ রাজি হয়ে গেল এবং আমিও আমার বাড়ির চাকর প্রহকবাদের নামে একটা আজগুবি টেলিগ্রাম লিখে হান্সকে টাকা দিয়ে পাঠিয়ে দিলাম। হান্স রওনা হবার পর আরো 5 মিনিট অপেক্ষা করে আমি বাড়ির গেটের বাইরে রাস্তায় দিয়ে দাঁড়ালাম। এদিক ওদিক চাইলে বহুদূর অবধি দেখা যায়, লিনকুইস্টের কোনো চিহ্ন দেখলাম না। বুঝলাম সে ফিরলেও 15 মিনিটের আগে নয়। ভেতরে ফিরে এসে গুপ্ত দরজায় গিয়ে মুখস্থুমাফিক হাতলটা এদিক ওদিক ঘোরানো শুরু করলাম। যথাসময়ে একটা খচু শব্দে দরজাটা খুলে গেল। পকেট টর্চ ছিল, সেটা জেলে ঘোরানো সিঁড়ি দিয়ে নেমে গেলাম। গুপ্ত ঘরে পৌঁছে একটা করে কাচের খাঁচাগুলোর উপর আলো ফেলে দেখতে শুরু করলাম। কালকের চেয়ে কোনো বিশেষ তফাতে চোখে পড়ল না। 1 নম্বরে সে ইতালীয় গায়ক, নাম বোধ হয় মারিও বাতিস্তা। 2 এ মুষ্টিযোদ্ধা বোব ফ্রিম্যান। 3 এ ফরাসি পর্যটক আরিক রেমো। 4 এ জাপানি সাঁতারু হাতিমতো। 5 এ সেই জামান কবি, নাম মনে নেই। রচে আমার বন্ধু 11। আমি কাজটা নিয়ে 11-এর খাঁচার দিকে এগিয়ে গেলাম। খাঁচাগুলি বেশ, এরকম জিনিসের আগে দেখিনি কখনো। একরকম কাচের আবরণ থাকে মন্দিরের চূড়োর মতো, যাতে অনেক সময় ভালো ঘড়ি কিংবা মূর্তি দেখা দেওয়া থাকে। এ কতকটা সেই রকম, কিন্তু তথাতে এই যে এতে আবার একটা দরজা আছে এবং তাতে কবজা এবং চাবি লাগানোর বন্দোবস্ত আছে। অবশ্যই ইচ্ছা করলে পুরো দাঁতনাটাই হাত দিয়ে তুলে ফেলা যায়। আমি কাচের সঙ্গে প্রায় মুখ লাগিয়ে দিয়ে 11-এর পুতুলটা দেখতে লাগলাম। দেখতে দেখতে মনে হল গতকালের ভঙ্গির সঙ্গে যেন সামান্য একটু তফাতে। কালকে যেন ডান হাতটা পকেটের মধ্যে আর একটু বেশি দোকানও মনে হয়েছিল। তাই কি না আমার চোখের ভুল? এমনও তো হতে পারে যে পুতুলগুলির অঙ্গ প্রত্যঙ্গ নাড়ানোর ব্যবস্থা করা আছে। লিনকুইস্ট হয়তো মাঝে মাঝে দরজা খুলে তাদের দাঁড়াবার ভঙ্গিটা একটু বদল করে দেয়, কিংবা হয়তো পুতুলগুলোকে জার পোজ করার সময় হাত পা একটু নড়ে যায়, একবার খুলে পরীক্ষা করে দেখলে কেমন হয়। কিন্তু 11-এর পুতুলটায় হাত দিতে কেমন জানি সংকোচ বোধ হল, তাই জাপানি সাঁতারুর পুতুলের দাঁতনাটা খুলে সেটা আস্তে হাতে তুলে নিলাম। নিয়েই বুঝলাম যে হাত পা নাড়ানোর কোনো উপায় লিনকুইস্ট রাখেনি। পুতুলগুলো একেবারেই অসার এবং অনর। কাচের দাঁতনা চাপা দিয়ে ঘোরানো সিঁড়ি দিয়ে উঠে গুপ্ত দরজা বন্ধ করে নিজের ঘরে ফিরে এলাম। লিনকুইস্ট ফিরল 12:30 সময়। দুপুরে খাবার টেবিলে তাকে বললাম, আজ একটু পড়াশুনো করবার ইচ্ছে হচ্ছে। তোমাদের এখানেও শুনেছি বেশ ভালো একটা পাবলিক লাইব্রেরি আছে, একবার যাওয়া যায় কি? লিনকুইস্ট বলল, স্বচ্ছন্দে আমি রাস্তা বাতলে দেব। আজই যাও, কারণ কাল থেকে তো তোমায় সিকিং দিতে হবে। আমি বিশ্রাম না করে বেরিয়ে পড়লাম। মনের মধ্যে কেমন জানি একটা অস্পষ্ট সন্দেহ উঁকি মারছিল, সেই কারণেই কিছু পুরনো খবরের কাগজ ঘাটার দরকার হয়ে পড়েছিল। 3.5 ঘন্টা লাইব্রেরি বসে লন্ডন টাইমস কাগজের ফাইল থেকে মনে গভীর সন্দেহ, উত্তেজনা ও উদ্বেগ নিয়ে বাড়ি ফিরলাম। 2 বছর আগের 11 সেপ্টেম্বরে টাইমস কাগজে আর্চিবল্ড 11-এর মৃত্যু সংবাদ পড়ে জানতে পারলাম যে 11 কিভাবে কোথায় মারা গিয়েছিলেন তা জানা যায়নি। নরওয়ে বনকালে তিনি নিখোঁজ হয়ে যান। তাতে শেষ দেখা গিয়েছিল ফিয়র্ড পরিভ্রমণের উদ্দেশ্যে একটি নৌকোয় চাপতে। সেই নৌকোটির কোনো খোঁজ পাওয়া যায়নি, কাজেই ধরে নেওয়া হয়েছিল যে নৌকরুবির ফলেই 11-এর মৃত্যু ঘটে। বোব ফ্রিম্যান, হাতিমুতো ও হারি ক্লেমোর মৃত্যু সংবাদও পড়লাম। এরা সকলেই ইউরোপে নিখোঁজ হয়েছেন এবং সকলকে অনেক অনুসন্ধানের পর মৃত বলেই ধরে নেওয়া হয়েছিল। বাড়ি ফিরে এসে বাকিটা দিন যথাসাধ্য স্বাভাবিকভাবেই কাটিয়ে দিতে চেষ্টা করলাম। রেনিং সম্পর্কে কৌতূহলটা মন থেকে প্রায় মুছে গেছে। রাত্রে খেতে বসে লিনকুইস্ট বলল, শঙ্কু তুমি মদ খাও না, আমাদের দেশের একটা ভালো ওয়াইন একটু চেটে দেখবে নাকি? আমার অবশ্য এই বিশেষ মদটা রোচে না, তবে লোকে খুব ভালো বলে, একটু দেখো না চেয়ে।
পাছে লিনকুইস্টের মনে আমার সন্দেহ সম্পর্কে কোনো সন্দেহ জাগে তাই আপত্তি করলাম না। লিনকুইস্ট খানিকটা মদ গ্লাসে ঢেলে দিল। গ্যালাসটা ঠোঁটের কাছে আনতেই কেমন জানি একটা সন্দেহজনক গন্ধ পেলাম, তাও সামান্য খানিকটা চুমুক দিয়ে সেটাকে ন্যাপকিনে ফেলে দিয়ে বললাম, এ ব্যাপারে তোমার ও আমার রুচি একই রকম, তার চেয়ে বরং তুমি যেটা পান করছো সেটাই কিছুটা আমাকে দাও না। লিনকুইস্ট মদের মধ্যে ঘুমের ওষুধ দিচ্ছিল, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, তবে অভিসন্ধিটা আমার কাছে ক্রমশ স্পষ্ট হয়ে আসছে। আজ রাতটা যে করে হোক জেগে থেকে ও কি করে সেটা দেখতে হবে। 22 মে, কাল রাত্রে না ঘুমনের ফলে যে অদ্ভুত অভিজ্ঞতা হল সেটা আজ সকালেই লিখে ফেলেছি। লিনকুইস্টের এই খাতের বাড়িতে দরজার চৌকাত বলে কিছু নেই, ফলে হয় কি পাশের ঘরে আলো জ্বালালে দরজা বন্ধ থাকলেও তার তলার ফাঁক দিয়ে সে আলো দেখা যায়। লিনকুইস্টের বই, সবখানায় কুকুর ক্লকের কোকিল, তখন সবে 12টার দাঁত ডেকেছে। আমি আমার সেই ঘুম তারানি ট্যাবলেটটা না খেয়েও তখন দিব্যি জেগে বসে আছি, কারণ মনে কেমন জানি দৃঢ় বিশ্বাস হয়েছে যে রাত্রে একটা কিছু ঘটবে। এমন সময় আমার বন্ধ দরজার তলা দিয়ে আলো দেখলাম, কে জানি বৈঠকখানায় আলো জ্বেলেছে। কিছুক্ষণ সব চুপচাপ, তারপরে একটা পরিচিত খোঁজ শব্দ শুনতে পেলাম, এবার বৈঠকখানার বাতিটা নিভে গেল। আমি মিনিটখানেক চুপ করে থেকে মজা পায় আস্তে আস্তে আমার দরজার দিকে এগিয়ে সেটা ইঞ্চিখানেক হাত করে চোখ লাগিয়ে ওদিকে দেখে নিলাম, তারপর দরজা খুলে এগিয়ে গেলাম। গুপ্ত দরজার দিকে গিয়ে দেখি দরজা খোলা। বিপদের আশঙ্কা সত্ত্বেও তখন একটা অদম্য বৈজ্ঞানিক কৌতূহল আমাকে পেয়ে বসেছে। আমি দরজা খুলে ভিতরে দুটি সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। 3.5 পাক নামলে পরে পুতুলের ঘরে পৌঁছানো যায়। 3 পাকের শুরুতেই একটা অদ্ভুত শব্দ আমার কানে এল। আমার কান, শুধু কান কেন, আমার সব ইন্দ্রিয়ই সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সজাগ, তবুও এ শব্দটা এতই নতুন, এটা চিনতে আমার বেশ কিছুটা সময় লাগল। অবশেষে হঠাৎ চিনতে পেরে বিশ্বে এবং আতঙ্কে আমার রক্তহীন হয়ে গেল। এ হল মানুষের চিৎকার, কিন্তু বলার স্বরটা সাধারণ মানুষের চেয়ে অনেক অনেক গুণে তীক্ষ্ণ অমিরি। চিৎকারের ভাষাটা জাপানি। আমার বুঝতে বাকি রইল না যে ওই জাপানি পুতুল সাঁতারু হাতিমতেই কোনো বিপন্ন অবস্থায় করে এভাবে আর্তনাদ করছে। আমি স্তম্ভিত হয়ে চিৎকারটা শুনছি, এমন সময় হঠাৎ সেটা থেমে গেল। তারপর টন করে কাচের শব্দ। এ শব্দেরও কারণ অনুমান করা কঠিন নয়, কাচের খাঁচার দরজা বন্ধ হওয়ার শব্দ এটা। আমার কৌতূহল এখন সব ভয়কে চাপিয়ে উঠেছে। আমি সিঁড়ির বাতি গাপ কটা নেমে গিয়ে দেয়ালের পাশ দিয়ে গলাটা বাড়িয়ে দিলাম। লিনকুইস্ট একটা চাবি দিয়ে সেই ফরাসি পর্যটকদের খাঁচাটা খুলেছে, তারপর হাত গুটিয়ে মুঠো করে পুতুলটাকে বাইরে বের করে এনে তার গায়ে বা হাত দিয়ে কি যেন একটা ট্যাটাতে পুতুলটা হাত পা ছুটতে আরম্ভ করল, এবং তারপর শুরু হল চিনু মিহিসুরে আর্তনাদ। লিনকুইস্টের ব্যবহারে কোনো বিচলিত হবার লক্ষণ দেখলাম না। সে আর্তনাদ অগ্রাহ্য করে একটা ছোট্ট দোপা দিয়ে পুতুলের হা করা মুখে কি যেন করে দিচ্ছে। আস্তে আস্তে পুতুলের হাত পা ছড়া থেমে গেল। তারপর লিনকুইস্ট আগের সেই প্রথম জিনিসটা পুতুলের গায়ে চ্যাটাতেই সেটার হাত পা অসার হয়ে আগের অবস্থায় চলে এল। লিনকুইস্ট সেটাকে খাঁচার মধ্যে পুরে দাঁড় করিয়ে দরজা বন্ধ করে চাবি দিয়ে দিল। আমি আমার জায়গায় বিরবল অথচ তন্ময় হয়ে দাঁড়িয়ে রইলাম। তার পিছনেই 10 হাতের মধ্যেই যে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা লিনকুইস্টের খেয়ালই হল না। এরপরে অ্যাকারয়েডের পালা। উন্মাদ বৈজ্ঞানিকের হাতের মুখ হয় অ্যাকারয়েডের শোচনীয় অবস্থা দেখে আমার ক্রোধ উত্তেজনা সংবরণ করা কঠিন হচ্ছিল। এমন সময় হঠাৎ দেখলাম অ্যাকারয়েডের চক্ষতানি থেমে গেল। এত দূর থেকেও মনে হল তার মাথাটা যেন আমারই দিকে ঘোরানো, তারপর পরিষ্কার মার্জিত ইংরেজি উচ্চারণে অতি কষ্টে মিহি চিৎকার, শঙ্কু তুমি কি করছো এখানে, পালাও পালাও। পুতুলের মুখে আমার নাম শোনামাত্র লিনকুইস্ট বিদ্যুৎ বেগে সিঁড়ির দিকে দৃষ্টি ঘোরাতেই আমিও ঘুরে 3-4 সিঁড়ি একসঙ্গে উঠে বৈঠকা না পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে আমার ঘরে দুটি দরজা বন্ধ করে দিলাম। কিন্তু আশ্চর্য, লিনকুইস্ট আর আমার ঘরের দিকে এল না। এখন সকাল 9টা, ব্রেকফাস্টের জন্য আমার ডাক পড়েনি, এটাও বুঝতে পেরেছি যে আর ডাক পড়বে না। আমার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। 23 মে, কালকের ঘটনার পর 24 ঘন্টা কেটে গেল, এখনো লিনকুইস্টের দেখা নেই। আমার ঘরে কিছু ফল রাখা ছিল আর আমার সঙ্গে কিছু বিস্কুট ছিল, এছাড়া কাল থেকে কিছুই খাওয়া হয়নি। ছিদের সঙ্গে সঙ্গে শরীরে একটা অবসাদও এসে পড়ছে। কাল রাত্রে সব বিদ্ভূতে স্বপ্ন দেখেছি, তার মধ্যে একটাতে দেখলাম ইঁদুরের মতো দেখতে একটা অত ইতায় জানোয়ার আমার জানলা দিয়ে ঘরে ঢুকতে চেষ্টা করছে।
তারপর একটা বিস্ফোরণের শব্দ আর একটা বিকট চিৎকারে ঘুম ভেঙে গেল। আমি কিছুক্ষণ অবশ হয়ে পড়ে রইলাম। তখন থেকেই ঘরে একটা গন্ধ পাচ্ছি, এখন বুঝতে পারছি সেটা আসছে আমার ফায়ার প্লেসের ভিতরে থেকে। চিমনি দিয়ে গন্ধটা ঘরে ঢুকছে না, শুধু গন্ধ নয়, গন্ধের সঙ্গে বাষ্পের মতো কি যেন দুটো ঘরটাকে ধোঁয়ায় আচ্ছন্ন করে দিচ্ছে। আমার মাথাটাও কেমন যেন জিন জিন করছে, লিখতেও বেশ অসুবিধে হচ্ছে। আর বোধ হয় কলম 7ই জুন, আমি সুস্থ আছি বলবো না, তবে বেঁচে যে আছি এটাই বাকি কম আশ্চর্যের কথা। স্ক্যান্ডিনেভিয়ান এয়ারওয়েজ এর ভারতগামী প্লেনে বসে ডায়েরি লিখছি। ডিনারে ট্রাউট মাছ দিয়েছিল, খাইনি। লিনকুইস্ট এর বাড়িতে খাওয়া কোনো কিছুই আর কোনোদিন খেতে পারবো কি না জানি না। সুলিতেলমার পুরো ঘটনা তেমন থেকে চিরকালের জন্য মুছে ফেলার কোনো বৈজ্ঞানিক উপায় আছে কি না সেটা ডিরিবিতে গিয়ে ভেবে দেখতে হবে। যাই হোক, আপাতত ঘটনাটা আমার এই ডায়েরিতে লিখে রাখি, কারণ এ ধরনের পৈশাচিক কান্তারখানার একটা বিবরণ দেওয়া থাকলে আর কিছু না হোক ভবিষ্যতে একটা ওয়ার্নিং এর কাজ করতে পারে। আমার 23 মে বিবরণে দোয়া আর গন্ধের কথা বলেছিলাম। গন্ধটা কখন যে আমাকে অজ্ঞান করে দিয়েছিল সেটা আমি টেরই পাইনি। ড্যাং যখন হল তখন মনে হল আমি একটা বিষা লঘরের মধ্যে শুয়ে আছি। ঘরের ছাদটা এতই উঁচুতে যে আমি যেন ভালো করে দেখতে পাচ্ছি না। প্রথমে মনে হল আমি হয়তো কোনো গিজার ভিতরে রয়েছি, কিন্তু তারপর ভালো করে দেখতে ছাদের করি বর্গাগুলো চোখে পড়ল, আর সেগুলো যেন কেমন চেনা মনে হল। যে জিনিসটার উপর শুয়ে আছি সেটা পিঠের তলায় কেমন নরম নরম মনে হচ্ছিল, তবে সেটা বিছানা নয়, কারণ সেটা স্থির খাটি ছিল না। তন্দ্রার ভাবটা কেটে গেলে আমার মাথাটা একটু ডান দিকে ঘোরাতে একটা তীব্র আলোয় আমার চোখটা প্রায় জ্বলসে গেল। সেই আলোটাও যেন অস্থির, মাঝে মাঝে আমার চোখে পড়ছে, মাঝে মাঝে সরে যাচ্ছে। একবার আলোটা সরে গিয়ে আমার চোখটা কিছুক্ষণ রেস্ট পাওয়াতে সব ব্যাপারটা বুঝতে পারলাম। আলোটা আসছিল দুটো বিরাট গোল কাঁচ থেকে রিফ্লেক্টেড হয়ে কাঁচের পিছনে জল জল করছে। দুটো মসৃণ নীল চক্র, তার মাঝখানে আবার অপেক্ষাকৃত ছোট দুটি কালো চক। এই কালো বিন্দু সমেত নীল চক্র দুটিও স্থির নয়, এদিক ওদিক নড়ছে, আর মাঝে মাঝে আমার দিক কে চাইছে, হ্যাঁ চাইছেই বটে, কারণ ও দুটো আসলে চোখ, লিনকুইস্টের চোখ, কাজ দুটো লিনকুইস্টের সোনার চশমা। আমি শুয়ে আছি লিনকুইস্টের দস্তানা পরা হাতের উপর, আর আমি আয়তনে হয়ে গেছি অন্য পুতুলগুলোরই মতো, অর্থাৎ যা ছিলাম তার 10 ভাগের 1 ভাগ, কিন্তু সাইজে ছোট হয়ে গেলেও আমার জ্ঞান বুদ্ধি অনুভূতি কমেনি। কে বল বা হাতের কাদের কাজটা একটা যন্ত্রণা, বুঝলাম সেখানে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। লিনকুইস্ট এবার আমার উপর বুকে পড়ল, তার গরম নিঃশ্বাস আমার শরীরের উপর অনুভব করলাম। এইবার তার ঠোঁটটা ফাঁক হতেই সোনার দাঁতটা ঝলমল করে উঠল, সন্দে সন্দে মদের গন্ধ আরো উত্তপ্ত হওয়া। লিনকুইস্টের কথা আমার হবিটা কেমন বলে তো শঙ্কু, বেশ নতুন ধরনের নয় কি? লোকে দাঁতটিকিট জমায়, দেশলাইয়ের লেবেল জমায়, পুরনো টাকা জমায়, অটোগ্রাফের খাতায় লোকের সই জমায়, আর আমি বাছাই করে দেশ বিদেশের বিখ্যাত লোকদের ধরে ধরে তাদের পুতুল করে কাছের ডাকনা দেখে রেখে দিই। আমার এই অদ্ভুত শখ, এই আশ্চর্য বৈজ্ঞানিক বুদ্ধির জন্য কি কেউ পাদি দেবে? কেউ না, তুমি বলবে একজন বৈজ্ঞানিক তো আমার সংগ্রহে রয়েছে, তাহলে আর তোমাকে রাখা কেন? আসলে কি জান, বৈজ্ঞানিক বলে তোমাকে রাখছি না, রাখছি ভারতীয় বলে, বিখ্যাত ভারতীয়। আর চট করে ঘরের কাছে কোথায় পাবো বলো, নরওয়েতে আর কজনই বা আসবে? আর আমার এই আস্থানায় তো সকলে সব সময় আসতেই চায় না, যেমন তুমি এলে। লিনকুইস দম নেবার জন্য একটু থামল, তারপর জিভ দিয়ে থর চেতে বলল, আমার সবচেয়ে বড় গুণ কি জান, আমি খুন করি না, এরা আসলে জ্যান্ত রয়েছে, দিনের বেলায় ইলেকট্রিক শক দিয়ে এদের অসার করে রেখে দিই, রাত 12টায় আবার শক দিই, এ জ্বালিয়ে ধোপার দিয়ে খাইয়ে দিই, প্রয়োজন হলে তখন এদের সঙ্গে কথাবার্তাও বলি। তবু আফসোস এই যে এরা এত নিভাবনার খেতেও কেউই খুশি থাকতে পারছে না, ড্যাং হলেই সব কথাই আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো ইত্যাদি বলে চোঁচাতে থাকে। যেখানে খাওয়া পড়ার কোনো চিন্তা করতে হচ্ছে না, জীবন ধারণের কোনো সমস্যার প্রশ্নই যেখানে উঠছে না, সেখানে পালাবার এত ইচ্ছের কারণটাই আমি বুঝতে পারছি না। তোমায় দেখে মনে হয় তুমি বেশ সহজেই কোষ মানবে, তাই নয় শঙ্কু? লিনকুইস্ট তার কথা শেষ করে আমাকে তার হাত থেকে নামিয়ে টেবিলের উপর শোয়াল, তারপর আমার কোমরে এবং বুকের ওপর এক জোড়া স্ট্র্যাপ আটকে বন্দি করে ফেলল। আমি আপত্তি বা দায় জোর দেখানোর কোনো চেষ্টাই করলাম না, কারণ আমি জানতাম যে তাতে কোনো ফলই হবে না।
এখন যেটা দরকার সেটা হচ্ছে মাথাটাকে ঠান্ডা রাখা, এবং আমার এই যে অবস্থায় কেবল বুদ্ধি খাটিয়ে কিভাবে লিনকুইস্টকে সাহায্য করা যায় সেইটে ভেবে স্থির করা। লিনকুইস্ট বলেছে যে খুঁড়ে মানুষকে অসার পুতুলে পরিণত করতে হলে ইলেকট্রিকের শক দিতে হয়। আমাকে কিন্তু ইলেকট্রিক শক দিয়ে লিনকুইস্ট বিশেষ সুবিধে করতে পারবে না, কারণ আমার ডেঞ্জির নিচে আমার সেই খাবচিনের পাতলা চক আমাটা রয়েছে। সেবার গিরিদিতে জ্বরের মধ্যে আমার বাগানে গাছের চারাগুলো বাঁচাতে গিয়ে কাছাকাছি একটা তালগাছে বাজ পড়ায় আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপরে এই জামাটা আবিষ্কার করি এবং 24 ঘন্টা পরে থাকি। লিনকুইস্ট আমাকে শোয়ানো অবস্থায় রেখে ঘরের অন্যদিকে চলে গিয়েছিল। এবারে দেখলাম ঘরের আলোটা হঠাৎ নিভে গেল। তার একটা কাঠের টেবিল টানার শব্দ পেলাম, তারপর কাঠের চংচাং আওয়াজ, তারপর একটা সুইচ চালানোর সঙ্গে সঙ্গেই আবার গায়ের উপর একটা তীব্র আলো এসে পড়ল। তারপর দেখলাম লিনকুইস্টের চশমার জলসানি। লিনকুইস্ট আমার দিকে এগিয়ে আসছে। এবার তার দৈত্যের মতো হাতটা নেমে এলো আমার দিকে, তাতে একটা ইলেকট্রিকের তার লক্ষ্য করলাম। লিনকুইস্টের ঠোঁটের কোণে একটা বিশি হাসি। এবার তার ঠোঁট দুটো ফাঁক হয়ে আবার সোনার দাঁতটা দেখা গেল। আর চাপা অপসস্বরে কথা এল, এসো বাছাধন, আমার 7 নম্বরের পুতুল এসো। ইলেকট্রিকের তার সমেত লিনকুইস্টের ডান হাতটা আমার সমস্ত শরীরটাকে আচ্ছাদন করে ফেলল। আমার স্নায়ুর ভিতরে একটা সামান্য শিহরণে বুঝতে পারলাম যে লিনকুইস্ট তারটা আমার গায়ে চেটিয়েছে। প্রায় 5 সেকেন্ড সে তারটাকে এইভাবে চেটিয়ে রেখে তারপর সেটাকে সরিয়ে নিল। আমি মতটা মেরে মরার মতো করে রইলাম। ঘরের বাতি জ্বলে উঠল। লিনকুইস্ট আমার স্ট্র্যাপগুলো আলগা করে দিয়ে আমাকে হাতে তুলে নিল। আমি হাত পাগুলোকে টান করে রইলাম, যেন পুতুল হয়ে গেছি। লিনকুইস্ট আমাকে একটা নতুন টেবিলের উপর নতুন কাচের খাঁচার মধ্যে রেখে খাঁচার দরজায় চাবি দিয়ে গেল। ঘরের বাতি নিভে গেল। তারপর ঘোড়া নৌসিঁড়ি দিয়ে ভারী পায়ে উঠে যাওয়ার শব্দ পেলাম, গুপ্ত দরজা বন্ধ হওয়ার শব্দ। এবার আমি হাত পা আলগা করলাম। ঘরে দুর্ভেদ্য অন্ধকার, কিছু দেখা যায় না। আমি হেঁটে একটু এগিয়ে যেতেই কাচের দেয়ালের সামনে পড়লাম। হাত দিয়ে ছেলে দেখি সেটা রীতিমতো ভারী, এক চুলো নড়ানো সম্ভব নয়। কাচের গায়ে চেষ দিয়ে বসে ভাবতে আরম্ভ করলাম, নরুইজীয় গুণো শেয়ালের ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝে। কাচের দাঁতনা আর টেবিলের মাঝখানে সামান্য যে ফাঁক রয়েছে সেইখান দিয়েই এই শব্দ আসছে, এবং এই চুল পরিমাণ ফাঁক দিয়েই যে হাওয়া দুচ্ছে না সেটাই আমার নিঃশ্বাস প্রশ্বাসের পক্ষে যথেষ্ট। উপরে বৈঠকখানা থেকে কুকুক লোকের শব্দ শুনলাম, কুকু কুকু কুকু, 3টে বাজলো। রাত না দিনটা বোঝার কোনো উপায় নেই। আত আত ঘুমের আমেজ অনুভব করলাম। পা দুটোকে সামনে ছড়িয়ে দিয়ে তাটাকে এলিয়ে নিলাম। নিজের অবস্থার কথা ভাবতে হাসি পেল। আমি তিলকেশ্বর শঙ্কু সুইডিশ একাডেমি অফ সায়েন্স কর্তৃক সম্মানিত বিশ সৌখ্যাত বাঙালি বৈজ্ঞানিক, আজ একজন নরওয়েজীয় পাগলের হাতে পুতুল অবস্থায় বন্দী। দিদিদের কথা মনে পড়ছে, উডি নদী, খান্দুলি পাহাড়, আমার বাড়ি, আবার ব্যারাল নিউটন, টোল্লাক, আমার ল্যাবরেটরি, আমার বাগানের উত্তর দিকে সেই গোলঞ্চ গাছ, আমার কত অসমাপ্ত কাজ, কত গবেষণা, কত তুম তুম তুম, ওটা কিসের শব্দ? একটা দীর্ঘশ্বাস বুকের ভিতরে থেকে উঠে আসতে গিয়ে থেমে গেল। আমি পা দুটোকে টেনে নিয়ে সোজা হয়ে বসলাম। তুম 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 তুম, আমি উঠে দাঁড়ালাম। আমার পাশের খাঁচা থেকে শব্দটা আসছে, একারোয়েডের খাঁচা, তুম 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 তুম। এটি এজেমস কোড টেলিগ্রাফের তরেতক্কার ভাষা, আরও এ ভাষা যে আমিও জানি। আমিও কাচের গায়ে হাত ফুটে জানালাম, আবার বলো। আবার তুম তুম শব্দ হল। আমি মনে মনে তার মানে করতে লাগলাম। একারোয়েড বলল, আমারও কার্বোচিনের পোশাক, আমি পুতুল সেজে আছি। তুমি যেদিন এলে দেখে আনন্দ হল, ভয় হল প্রকাশ করিনি। আমিও তুম তুম করলাম দ্বিতীয় দিন, যখন একা ছিলাম, একা এসেছিলে, দেখিনি, বোধ হয় ঘুমিয়েছিলাম, দাঁড়িয়ে ঘুমোনো অভ্যাস করেছি। সেদিন রাত্রে আর থাকতে পারলাম না, চোচাতে বাধ্য হলাম। কদিন আছে এখানে? 2 বছর, আমার মৃত্যুর সময় থেকে। অনেক দেখেছি 2 বছরে, অনেক টেনেছি, অনেক ভেবেছি, এবার বোধ হয় পালাবার সুযোগ এসেছে। মানুষ হয়ে না পুতুল, মানুষ, ওষুধ আছে, কাল রাত্রে খাবার সময় প্রস্তুত থেকে, আজ ক্লান্ত, হাত অবশ্য, ঘুমব, গুড নাইট। আমি ধীরে ধীরে কাছে টোকা মেরে গুড নাইট জানিয়ে দিলাম। একারোয়েড বেঁচে আছে আমারই মতো, কাবতিনের ফর্মুলা আমি ওকে দিয়েছিলাম, কিন্তু পালানোর কি উপায় ও আবিষ্কার করেছে জানি না। আবার মানুষ হয়ে গিরিদিতে ফিরতে পারবো অক্ষত দেহে? জানি না, কপালে কি আছে কিছুই জানি না। ভাবতে ভাবতে আমারও কখন ঘুমে এসে গেছিল।
ঘুম ভাঙার পরেও বাকি সময়টা অন্ধকারেই কাছে কেশ দিয়ে বসে কাটিয়েছি। কুকু ক্লকটা অনেকবার বেজেছে। প্রথমে সময়ের খেয়াল রেখেছিলাম, তারপরও আর রাখিনি। অবশেষে এক সময় রাত 12টা যে বাজল সেটা গুপ্ত দরজা খোলার শব্দ থেকে বুঝলাম। শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি সোজা হয়ে পুতুলের বন্দি নিয়ে দাঁড়ালাম। লিনকুইস খোড়ানো সিঁড়ি দিয়ে নেমে এল। একটা গুনগুন শব্দ শুনে বুঝলাম সে ডান গাইছে। তারপর খুব শব্দ করে ঘরের বাতিটা জ্বলে উঠল। আমি মাথা না ঘুরিয়ে আর চোখে যতদূর দেখা যায় তাই দেখার চেষ্টা করলাম। লিনকুইস কিন্তু আমাদের টেবিলের দিকে এল না, সে ঘরের পিছনের দিকে আরেকটা দরজা খুলে পাশের ঘরে চলে গেল এবং সেখানেও একটা বাতি জ্বলে উঠল। আমি আবার আরেকটু সাহস করে একারোয়েদের দিকে চাইলাম। একারোয়ে ওর আমায় দেখে একটু হাসল, তারপর ডান পকেট দোকানো হাতটা আস্তে আস্তে বার করল। তারপর হাতটা আমার দিকে তুলে ধরল। এটি তার হাতে একটা ছোট্ট আধা ইঞ্চি লম্বা ইঞ্জেকশন দেওয়ার সিরিঞ্জ। একারোয়েদের এর পরের কাজ আরো বিস্ময়কর। সে সিরিঞ্জটা পকেট করে তার খাঁচার দরজার দিকে এগিয়ে গিয়ে চাবির গর্তের মধ্যে হাত ঢুকিয়ে একটু নাড়াচাড়া করতে দরজাটা খুলে গেল। একারোয়ে ওর দরজা খুলে বেরিয়ে এল। আমার তো দম বন্ধ হবার জোগাড়। লিনকুইস যদি ফিরে আসে, একারোয়ের যেন সে বিষয়ে কোনো চিন্তা না করে টেবিলের পাশ দিয়ে হেঁটে খাঁচার পিছন দিকটায় এসে এদিকে সেদিকে দেখে টেবিল থেকে শূন্যে ঝাঁপিয়ে পড়ল। লোকটা আত্মহত্যা করছে নাকি না তা নয়। একটা ইলেকট্রিকের তার টেবিলের পিছন দিয়ে মাটিতে থেকেছে। একারোয়ের টেবিলের থেকে অব্যর্থ লক্ষ্য করেই ঝাঁপটা দিয়েছে এবং তারটা ধরে সে মেজের দিকে নামছে। একারোয়ের যে বেশ সুস্থ সবল লোক ছিল সেটা আমি জানতাম, কিন্তু এই দুরূহ জিমনাস্টিকের কাজটাও যে তার আয়ত্তে থাকতে পারে সেটা আমার জানা ছিল না। তার বেয়ে মাটিতে নেমে একারোয়ের খোলা দরজা দিয়ে একবার উঁকি মেরে অন্য ঘরটায় চলে গেল। ঘরটা থেকে যে একটা অদ্ভুত আওয়াজ আসছে সেটা আমি এতক্ষণ খেয়াল করিনি, এবার শুনতে পেলাম। এটা তো মানুষের গলার শব্দ নয়, তবে এটা কি? আমার পক্ষে এ শব্দ চেনা অসম্ভব। শব্দটা বন্ধ হবার পর লিনকুইসের পায়ের আওয়াজ পেলাম। সে বাতি নিভিয়ে আমাদের ঘরটায় ফিরে এল। দরজাটার সামনেই এক নম্বর খাঁচা। লিনকুইস চাবি বার করে খাঁচার দরজা খুলে ইতালীয় গায়ক বাতিস্তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমি কাঠের মতো দাঁড়িয়ে আর চোখে একবার লিনকুইসের দিকে একবার পাশের ঘরের দরজাটার দিকে চাইতে লাগলাম। যথারীতি বাতিস্তার চিৎকার হল। একারোয়ের পাশের ঘরে কি করছে না করছে ভেবে চাহর করতে চেষ্টা করছি এমন সময় হঠাৎ পাশের ঘরের দরজাটা খুলে গেল এবং সঙ্গে সঙ্গে তার ছফুট লম্বা দেহ নিয়ে জোরের মতো প্রবেশ করে আমার বন্ধু একারোয়ের লম্ফ দিয়ে এগিয়ে এসে লিনকুইস্টের উপর ঝাঁপিয়ে পড়ল। আমি খাঁচার মধ্যে বন্দি, তার উপর দৈর্ঘ্যে মাত্র 6 ইঞ্চি। একারোয়েরদের যে সাহায্য করব তার কোনো উপায় নেই। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই বুঝলাম যে একারোয়েরদের সাহায্যের কোনো প্রয়োজন নেই। লিনকুইস্টের সাথে এক নম্বরের পুতুল হাতে থাকতে প্রথমত সেটিকে পাশে সরিয়ে রাখতে রাখতে একারোয়ের দাঁতে যাতে ধরে ফ এলো। লিনকুইস্ট কিছু করতে পারার আগেই দেখি একারোয়ের একটা সিরিঞ্জ নিয়ে নরুইজিয়ার বা হাতের কোটের আস্তিনের উপর দিয়েছে প্রচণ্ড খোঁচা। তারপরের দৃশ্য আরো ভয়াবহ, আরো অবিস্মরণীয়। কয়েক মুহূর্ত আগেই একারোয়েরকে দেখেছিলাম তারই সমান একটি জওয়ান লোককে যাতে ধরতে, আর এখন দেখলাম একারোয়েরের বা হাতের মুঠো। লিনকুইস্টের 6 ইঞ্চি লম্বা একটি পুতুলের সংস্করণ। একারোয়েড অবজ্ঞা করে পুতুলটিকে টেবিলের উপর ফেলে দিয়ে তার গায়ে বৈদ্যুতিক তারটা চেটিয়ে সেটাতে অসার করে দিল। তারপর আমার খাঁচার দিকে এসে কাঁচের দাঁতনা তুলে ফেলে তার পকেট থেকে সেই ছোট্ট আধা ইঞ্চি সিরিঞ্জটা বার করে আমায় দিয়ে বলল, এত ছোট জিনিসটা তুমিই ভালো করে হ্যান্ডেল করতে পারবে, এটা নিয়ে ফেল। আমি আর বিরক্তি না করে ইঞ্জেকশনটা নিয়ে নিজের আয়তনে ফিরে এলাম। কিন্তু এই ওষুধ একারোয়েড পেল কি করে? প্রশ্ন করতে একারোয়েড আমার কাঁধে হাত দিয়ে আমাকে পাশের ঘরে নিয়ে গেল। সুইচ টিপতেই ঘরে আলো জ্বলে উঠল। ঘরের মাঝখানে প্রায় 7 অবধি উঁচু একটা বিরাট কাচের খাঁচা। পাশের ঘরের পুতুলের খাঁচার মতোই দেখতে, কিন্তু ভিতরে বিখ্যাত মানুষের বদলে রয়েছে একটি অতিকায় ইঁদুর জাতীয় জানোয়ার। আমি পরম বিশ্বে অসার জন্তুটির দিক থেকে একারোয়েডের দিকে চাইতেন সে বলল, বোধ হয় অনুমান করতে পোচ জানোয়ারটা কি? এটা লেমিনের একটা অতিকায় সংস্করণ, আসল লেমিনের চেয়ে 10 গুণের ছোট। কিছুদিন থেকেই লিনকুইস্ট এই নিয়ে এক্সপেরিমেন্ট করছে, বড় জিনিসের ছোট সংস্করণের মতো ছোট জিনিসের বড় সংস্করণ জমিয়ে রাখার শখ হয়েছিল বোধ হয়। সফল যে হয়েছে সেটা কালকেই জানতে পেরেছিলাম হান্সের সঙ্গে লিনকুইস্টের কথাবার্তা থেকে। এবং ওই ওষুধই যে আমাদের আসল চেহারায় ফিরিয়ে আনতে পারবে এটা তখনই আন্দাজ করেছিলাম। আমি অন্যান্য পুতুলগুলো দেখিয়ে বললাম, এদের কি হবে?
একারো এক মাথা নেড়ে বলল, এদের তো আর খাবচ্ছিনের জামা ছিল না, তাই এরা মানুষ অবস্থায় আর বাঁচতে পারবে না। এদের মৃত বলেই ধরে নেওয়া যেতে পারে। চলো যাওয়া যাক। আমরা ঘোরানো সিঁড়ির দিকে রওনা দিলাম। একারোয়েরকে গভীর দেখে কেমন জানি সন্দেহ লাগলো। জিজ্ঞেস করলাম, তুমি দেশে ফিরে যাবে? একারোয়ের দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার স্মৃতিসভা হয়ে গেছে তা যান। আমার স্ত্রী বিধবার পোশাক পরেছে। আমার নামে আমার টাকা থেকে একটা স্কলারশিপ পর্যন্ত দেওয়া হচ্ছে। এই অবস্থায় দেশে ফিরে যাওয়া একটু বেখাপ্পা হবে নাকি? তাহলে তুমি কি করবে? একটা কাজ অসমাপ্ত রয়ে গেছে। রেমিনদের সঙ্গে এখনো ভালো পরিচয় হয়নি। আর কয়েকদিন পরেই ওদের সমুদ্রযাত্রা শুরু হবে। আমিও সেই দলে ভিড়ে পর ভাবছি। একটা সামান্য প্রাণী যদি নিরে সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়তে পারে তো আমি পারব না কেন? উদ্ধৃতি চিহ্ন। 12 জুন। গিরিদিতে ফেরার 4 ঘন্টা পরে ডায়েরি লিখছি। একটা কথা লেখা দরকার, কারণ সেটা এর আগের ঘটনার সঙ্গে যুক্ত। ফিরে আসার পর থেকেই লক্ষ্য করছিলাম আমার চাকর প্রহ্লাদ আমার দিকে বারবার কেমন যেন সন্নিহিত দৃষ্টিতে চেয়ে দেখছে। এখন তার কারণটা বুঝতে পেরেছি। আমার যে জুতোটা গিরিদিতে রেখে দিয়েছিলাম সেটা পরতে গিয়ে দেখি পায়ে ছোট হচ্ছে। তারপর কালো কোটটা পরতে গিয়ে দেখি আস্তিনটা সামান্য ছোট। তখন আমার হাইটটা মাপতেই ব্যাপারটা পরিষ্কার হল। লিংকুইস্টের ওষুধ আমাকে ঠিক আগের আয়তনে ফিরিয়ে না এনে আমাকে আগের চেয়ে 2 ইঞ্চি লম্বা করে দিয়েছে।